সাবির ভাই এভাবে যেতে দিব না যদিও আপনার মুখে বরিশালের আঞ্চলিক ভাষায় আপনার নাটকের ডায়লগ খুবই জনপ্রিয় দুটি দুটি লাইন না শুনলে হয় না আমি তো ডায়লগ মুখস্থ রাখতে পারি না এ মাতারি তুমি এরকম উদ্লাগায় দাঁড়ায় আছো কেন লেগে বিনোদনের তাজা খবরে স্বাগত পোশাক নিয়ে মীর ছাব্বিরের কুরুচিপূর্ণ মন্তব্য খেপে গেলেন উপস্থাপিকা মঞ্চ থেকে নেমে যাচ্ছেন অভিনেতা মীর ছাব্বির ঠিক তখন পেছন থেকে তাকে ডেকে থামান উপস্থাপিকা ইশরাত পায়েল ফিরে আসার পর পায়েল বলেন বরিশালের আঞ্চলিক ভাষায় কোনো নাটকের একটি সংলাপ শুনতে চায় মাইক্রোফোন হাতে নিয়ে মীর ছাব্বির বলেন আমার নাটকের সংলাপ মনে থাকে না তারপর কিছুটা সময় নিয়ে অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন এই মাতারি তুমি এই রকম উদ্লাগায়ে দাঁড়াইয়া আছো কি লইগা এই সংলাপ শেষ হওয়ার পরপরই হাসতে থাকেন পায়েল মঞ্চের সামনে বসা অতিথিরাও সমস্বরে হেসে ওঠেন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা গিয়েছে মঞ্চে বিষয়টি হেসে উড়িয়ে দিলেও মীর ছাব্বিরের এই সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন পায়েল এক ভিডিও বার্তায় মীর ছাব্বিরের এই সংলাপকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এই তারকা এই ভিডিওতে পায়েল বলেন গত 11 নভেম্বর মিসেস ইউনিভার্স 2022 এর গ্রান্ড ফিনালে ছিল সেই অনুষ্ঠানটি আমি সঞ্চালনা করছিলাম সেই মঞ্চের বিচারকের চেয়ারে অনেক বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি ছিলেন তাদেরই একজন ছিলেন মীর ছাব্বির ভাই এক পর্যায়ে আমি তাকে মঞ্চে ডাকি বিচারকের জায়গা থেকে কিছু শেখার জন্য মঞ্চে আসার পর নানা বিষয়ে কথা বলেন শেষের দিকে মূলত এই মন্তব্য করেন তিনি আন্তর্জাতিক মানের এই একটি মঞ্চে এমন মন্তব্য খুবই দুঃখজনক বলে মনে করেন পায়েল তার ভাষায় আন্তর্জাতিক মানের এই মঞ্চে প্রতিযোগীরা পশ্চিমা পোশাকের র‍্যাম্পে হাঁটছেন আমিও ওয়েস্টার্ন আউটফিট পরে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছি আর সেই মঞ্চে এমন মন্তব্য মেনে নেওয়া যায় না আমি বুঝতে পারছি না উনি কি বুঝাতে চেয়েছেন নাকি এক্সাইটমেন্ট থেকে এটা বলেছেন আমি বুঝতে পারছি না যেভাবেই বলুক না কেন আমাকে অন্তত একবার ছড়ি বলতে পারতেন মীর ছাব্বিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে পায়েল বলেন মীর ছাব্বির ভাই আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই বিষয়টি ক্লিয়ার করবেন আপনার যদি নারীর পোশাক নিয়ে আপত্তি থাকে সেটা আপনি আপনার পরিবারের উপর প্রয়োগ করুন অন্যদের পোশাক নিয়ে নাক না গলানোই উচিত বন্ধুরা বিনোদনের মজার খবর পাবেন আমাদের এই চ্যানেলটিতে মাঝে মাঝে আর নিত্য নতুন সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ